আজকে একদম সহজ রেসিপিতে চিকেন স্টিক তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু খুবই মজাদার। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 পিস পাউরুটি, হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এরপর এক এক করে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ আদা ও রসুন বাটা, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস ও লেবুর রস। এবার সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকের চিকেন স্টিক তৈরির জন্য আমি এই স্টিকগুলো ব্যবহার করব। এরপর হাতে পর্যাপ্ত তেল লাগিয়ে নিয়ে ঠিক এভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। বানানোর এ পর্যায়ে যদি ডো খুব বেশি নরম মনে হয় তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো স্টিক তৈরি করে নিয়েছিলাম। এরপর ভাজার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এক এক করে স্টিকগুলো দিয়ে দিতে হবে। আজকের স্টিকগুলো শ্যালো ফ্রাই করে দেখাবো, চাইলে এটা ডিপ ফ্রাই করেও নেওয়া যাবে। ভাজার পুরোটা সময় কিন্তু চুলোর জাল অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলেই আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি। এই রেসিপিটি কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।